Ladies and gentlemen, boys and girls, welcome to my 15th August Independence Day ride. Moja hoche, chagno cholche, chagno cholbe, chagno mona kolle, loke ki bolbe, ekon mona babar. Jachi ajke Independence ride. Na elakar buke ekhon eka achi doka hoye jabo, tarpor tin ka hoye jabo, tarpor char jon joye, panch jon hoye, tarpor sobai chole asbe. Sobai mile chole jabo ajke Independence ride jachi Kolaghat, hobe onek moja. হরিণাই চলে এসছি আমার সুয়মকে তুলতে। সুয়ম হচ্ছে ওই ছেড়া যে আমার সাথে টায়ার পাল্টা দেখেছিল, আমার বাইকের টায়ার সামনের পিছনের, তারপরে ছোট বাইকের টায়ার সামনের পিছনের, এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, সুয়ম এসে গেছে, সুয়মের পিঠে ব্যাগ দিয়েছি, ও ডোট ব্যাগের পিছনে ঝান্ডা আছে, মজা হচ্ছে, মানে ঝান্ডা ফান্ডা উড়বে, আমরা উড়বো, বাইক ফাইক এগোবে, মজা হবে, এরকম একটা ব্যাপার। যাত্রা শুরু হচ্ছে এখন হরিণাবি দেখে, শান্ত ইএম বাইপাস, মানে এটা কিন্তু বারাইপুর বাইপাস আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার। আর দেখছি কোনো শান্ত লোকজন বেশি নেই, বাইক ফাইক এদিক ওদিক থেকে যাচ্ছে না, মজা হচ্ছে। আর এই শান্ত পরিবেশেই আমার সুপার বাইকটা গম গম ঘুরে হচ্ছে, কি আনন্দ লাগছে, সুন্দর সামনে থেকে হাওয়া এসে বোনকে আমার আনন্দিত করে দিচ্ছে, মজা হচ্ছে ভাই। সুপার বাইকের চড়াচড়ি দেবো আমরা, গড়াগড়ি যাচ্ছে আমাদের Z900। Z900 এ আছে হচ্ছে আমাদের এলাকার বুকে বুম্বা বুম্বা বুম বুম বুম্বা, এরকম একটা ব্যাপার আছে এলাকার বুকে। ও হচ্ছে অরেঞ্জ ডে চ্যাম্পিয়ন, এরকম কিছু শুনেছি, 3 বছর নাকি লাগাতার চ্যাম্পিয়ন আছে, অরেঞ্জ ডে চ্যাম্পিয়নে হ্যাট্রিক করে ফেলেছে, সেটা বড় কথা না। যাচ্ছে দুটো সুপার বাইক, হবে খুব মজা, আর আরও অনেকে আসে, তাই সাথে আলাপ পুজোতে করাবো। আর এটা হচ্ছে সিবিআই এর প্রথম রাইড, সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে চ্যাংড়া বাইকার্স অফ ইন্ডিয়া, একদম রেডি টু অরিজিনাল, কোনো চাপ নেই। মাথায় উঠে গেছি, লোকজন আরো বেড়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি এবারে সামনে দেখতে হবে, এ কে যাচ্ছে, কে যাচ্ছে, কে যাচ্ছে, পিগাই পিগাই আর জয় পিছনে যাচ্ছে, তারপরে এখানে এটা হচ্ছে ভাই সুদীপ, সুদীপ দা ফটোগ্রাফার, এটা কি ভাই, এটা তো চিনি না। ওই মা ফ্লাইওভার দিয়ে গেলে কিন্তু মায়ের কথা খুব মনে পড়ে, বুঝলি তো, এরকম একটা ব্যাপার আছে। এ কী রে বাবা, আরে ভাই কেস খেয়ে যাবি, এখানে ক্যামেরা লাগানো আছে, ওভার স্পিড করলেই 1000 টাকা চালান পাঠিয়ে দেবে। এই তো আমাদের চিকনি চামলি এসে গেছে, আমাদের রাজদীপ মামা ইন দ্য হাউস। কোন গ্রুপ রাইডের একটা আলাদা মজা আছে, ঠিক আছে, একসাথে সব কটা বাইক যাবে, পরপর সব বন্ধুরা মিলে যাব, মানে আলাদাই ফিল। দেখো সামনে আমার ভাইরা যাচ্ছে, মজা হচ্ছে, মানে কি সুন্দর লাগছে আর কি, একসাথে রাইড করা এটাই একটা মজা। আচ্ছা মামা, সব কিছুর মাঝে একটা সিরিয়াস কথা, সেটা হচ্ছে আজকে তো 15 আগস্ট, আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা পালন করছি, আমরা রাইড করতে বেরোচ্ছি, কিন্তু এই কয়েকদিন আগে সবাই তোমরা নিশ্চয়ই জানো এতদিনে যে আরজি করে একটা ঘটনা ঘটে গেছে, এবং সেটার জন্য যারা দায়ী তার জন্য কিন্তু আমরা মানে জাস্টিস আর কি চাইছি। হ্যাঁ, আমি পেটুক বাইকার এবং আমার পেটুক বাইনির তরফ থেকে আমি এক্সপেক্ট করবো যে সবাই যাতে আমার সাথে থাকে, এবং মানে শাস্তি যাতে দোষীদের হয় সেটা যেন দেখা হয়। হুগলি নদীর উপর দিয়ে, হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে পেটুক বাইকার, এবং তোমার জোরে গুগলি হয়েছে, বলো তো এমন কি আছে যেটা পড়তে পারে কিন্তু উঠতে পারে না, বলতে পারলেই প্রাইস দেবো। আবার বলছি, হুগলি সেতুতে গুগলি প্রশ্ন, এমন কি আছে যেটা পড়তে পারে কিন্তু উঠতে পারে না, পড়তে পারলেই পুরস্কার পাবে, ইনবক্স করো, নাহলে কমেন্ট করে জানাও, পড়তে পারে কিন্তু উঠতে পারে না, জানাও হচ্ছে। হুগলি সেতু টোলে ঢুকছি, আর সেখানে আমাদের আরও কিছু বাইকার বন্ধুগণ যারা আমাদের জন্য অপেক্ষা করছি, তাদের সাথে একসাথে রাইড করা হয়, বুঝতে পারছো তো, বাইকারদের দিতে হয় না কোনো টোল, তাই আমাদের পকেটে হচ্ছে না কোনো হোল, কিন্তু কি করব, কেস তো সেই খাচ্ছি, পুলিশ দাঁড়া করলে নিয়ে নিচ্ছে 1000টা টাকা, হয়ে যাচ্ছে চপে চুল বিউটিফুল। ওই তো লোকজন এসে গেছে, ওড়াওড়ি, আমিও পৌঁছে গেছি, আহ এতগুলো বাইক একসাথে যাবে, কি মজাটাই না হবে। ইয়ো হন্ডার CB350, আর লোকজন পতাকা পতাকা নিয়ে ঘুরছে, এটা হচ্ছে আমার সুয়ম, সুয়মের পিছনে আমার ব্যাগ, তার পিছনে আমার পতাকা, কলকাতা লোকাল ব্লগ এসে গেছে। কেমন আছো মামা? চলো গাইস তাড়াতাড়ি বেরোই হুগলি সেতু থেকে, নালে আর কখন যাব, কখন ব্রেকফাস্টটা খাবো, কখন ফিরবো, টানলেও তো পাগলা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে, মানে ভাবো কি চ্যাংড়া হচ্ছে নাকি বাবা, ওর কথা বলো না।
কাকা তুই চাপ কম নাও তেল বেশি দাও, দেশ স্বাধীন হয়েছে তার প্রমাণ কি করে পাবো? হ্যাঁ আমার মনে হয় স্বাধীনতা দিবসের দিন আমাদের তেলটা ফ্রি করে দেওয়া উচিত, আমাদের সবার বাইকে ফুল ট্যাঙ্কি তেল হবে, সবাই মিলে রাইড করতে হবে, মজা হচ্ছে, তাই তো বুঝতে হবে যে দেশ স্বাধীন হয়েছে, চেঙ্গা হচ্ছে। ওই তো চলে এসছে ধুলাগড় টোল প্লাজা, এখানে খাবো আমরা কিছু একটা, মনে হচ্ছে তো খাবো, কিন্তু দেখি কতটা ভিড় আছে। আগেবারে তো এখানে ভালো ক্রাউড ছিল, তবে এইবারের তুলনায় হয়তো খুবই বেশি হবে সেটা, কারণ এবারে খুব কম ক্রাউড আশা করছি আমরা, বিকজ কালকে সারা দিন ধরে আন্দোলন ফান্দোলন হয়েছে, লোকজন ওখানেই ব্যস্ত ছিল, তো ক্রাউড কম থাকবে, অ্যান্ড সেটাই দেখছি যে ক্রাউড অনেকটাই কম আছে, লোকজন আছে বাট আগেরবারের তুলনায় অনেকটাই কম, আগেরবারে প্রচুর ক্রাউড ছিল। আর দেখতেই পাচ্ছ এখনও কিছু লোক এখানে পতাকা পতাকা বিক্রি করছে, লোকজনকে আর কি দিচ্ছে যে পতাকা নিয়ে যাও তোমরা কিছু একটা করো আর কি, চলো সামনেটা কি দাঁড়াবো। হ্যাঁ দেখি এবার যাই, বাইক ফাইক রাখি, চাফা খাই। আর কোথায় সেই রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের ক্যাম্পেইন চলছে না, সেফ ড্রাইভ সেভ লাইফ? এই তো পোস্টার পোস্টার নিয়ে দাঁড়িয়ে গেছি, চাপ নেই মামা এলাকায় বুকে। বাচ্চারা কোথায়, বাচ্চারা কোথায়, একটু আওয়াজ ফাওয়াজ দাও। এই তো এসে গেছে মামা, ভালো তো? এই জিও কাকা লোকস, জিও 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 কাকা লোকস, আকো চিরেফ কোচি মজা পেয়েছি। বাবা বলছিলাম যে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, হ্যাঁ সামনে গিয়ে দাঁড়াচ্ছি, পরে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ, ভালো করে ছবিটা তোল তো, ভালো করে তোল। সো গাইস আমরা ঠিক করেছি যে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তাই বেরিয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি আমরা কোলাঘাট, আর রাস্তায় করবো আমরা উৎপাত ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি, আর মজা হবে, বাইকের আওয়াজ বুঝতে পারছো তো, এরা জেড 900 হয়ে যাচ্ছে আমাদের সাথে, দুজন মিলে ফুল একদম উৎপাত করতে করতে এগিয়ে যাবো, আর সাথে রয়েছে আমাদের বন্ধু গন নিনজা 300 আর আমাদের CV350, প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর গাড়ি। এইও আমাদের Z900 ভাই হঠাৎ করে জ্যাকেট প্যাট পরে নিয়েছে, জুতো ফুতো পরে নিয়েছে, মজা হচ্ছে, ঠিক আছে এতক্ষণ জ্যাকেট প্যাকেট পরেছি মানে এখন পরে নিয়েছে, মানে ফিল থাকা চাই, ঠিক আছে Z900 নিয়ে গেছি, জ্যাকেট প্যাকেট না পড়লে কি ব্যাপারটা হয়, তো বোম্বা ইন দ্য হাউস। আর 15 আগস্টে তো অনেক লোকজনই থাকবে এরকম, এই দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে বুলেট, বুলেটের পিছনে মেয়ে, মেয়ের পিছনে ব্যাগ, মানে এরকমই চলছে ব্যাপারটা, মজা হচ্ছে। এই এই এখানে তো স্বাধীন হয়ে গেছে, আর স্বাধীন হয়ে গেছে লোকজন ছুটছে, ছেলেরা ছুটছে, ছেলে ছুটছে, মেয়ে ছুটছে, সবাই ছুটছে, আমিও ছুটছি, এই পার হবো থেকে, এই পার করো পার করো, এ কি ও বাবা, ইয়ে বাবা বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কে ছুটছে কোথায়, আবার পাঠাতে হবে, বাবা রে বাবা রে, ওই ছোট 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 কোথায় কোথায় কে ছুটছে, কই এই তো দুই কেজি জল দাও জল দাও, সাথে একটু ব্রিটানিয়া বিস্কুট। এই দেখো মদন মিত্র ফোন ক্যামেরা নিয়ে ঘুরছে, ছোট ভাইপো ছোট, এই তো ফার্স্ট হয়েছে কাকা, ছোট ভাইপো ছোট, মানে কাকিমা ছুটছে, কাকিমার মেয়ে ছুটছে, মজা হচ্ছে। হাইওয়ে দিয়ে এসছি, একটু তো বাইকটা জোরে চালাতে হবে, মানে মানে সুপার বাইকটা কেন মায়ে ডাকি, মানে একটু জোরে, আরে লাভলি মামা রাস্তা ফাঁকা যাচ্ছে খোকা, আহা জিও কাকা জিও, সরে যাও সরে যাও সরে যাও, খুব জোরে যাচ্ছে খুব জোরে, উড়িয়ে দেবো কত 160, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে খোকা বাবু যাই লাল জুতো পাই, ওই তো কচি কচাড়া দাঁড়াচ্ছি রে বাবা, দেখো এদের এক্সাইটমেন্ট দেখো দেখো, ঠিক আছে অবস্থা দেখে ওই দেখো, আরে আমার বাইকটা গেল গেল আমার বাইকটা গেল, আস্তে 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 ভাই, আরে আস্তে, ওই দেখ দিল বাইক গল্প, আস্তে ভাই আস্তে, ঠিক আছে ঠিক আছে, আস্তে 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 ভাই আস্তে আস্তে ভাই আস্তে ভাই, ঠিক আছে আস্তে একবার, আরে ভাই কি হচ্ছে, ঠিক আছে ভদ্রজন গুড বয়, এই রে আরে আস্তে আস্তে, আমি তো বন্ধ করে দেবো বন্ধ করে দেবো, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে চলো নাও, আস্তে আস্তে কর আস্তে কর, আরে এটা তোমার বান্টু নয়, একটু আস্তে ঘোরাও, কি করছো, আস্তে আস্তে আস্তে, ছেলে পুলে আর কি, হ্যাঁ আবার দেখা হবে আবার দেখা হবে, চলো টাটা টাটা, লোকজন এসছে, টাটা টাটা বন্ধুগঞ্জ বন্ধুগঞ্জ টাটাজ।
বাসি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সিগন্যালটা ছাড়লেই মালটা টানবে। দেখো ভুলেছিলাম ও টানবে। দেখো দেখো, হ্যাঁ আমিও আসছি মামা, আমিও আসছি, চাপ নেই, দাও অপেক্ষা করো, আমিও আসছি। রাস্তা ফাঁকা, দেবো স্পিডের ছাকা। ঠিক আছে ব্যাস, অনেকটা এগিয়েছি, এবার হালকা হয়ে যাও, হালকা হয়ে যাও। এই দেখো জনতা উত্তেজিত হয়ে গেছে, আসতে ভাই আসতে ভাই আসতে, উত্তেজিত হয়েও না, আমরা এমনি চেঙ্গামো করছি, উত্তেজিত হওয়ার কিছু নেই। লোকজন বেরোলো দেখলে পাশ দিয়ে উত্তেজিত হয়ে, এই হয় আর কি। আর অ্যাকচুয়ালি এই কারণে কিন্তু ইন ফিউচার অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে, তাই জন্য লোকজনদেরকে বেশি উত্তেজিত করে লাভ নেই। আস্তে আস্তে চলো, তাহলে আর কি সাথে যারা রয়েছে তারাও ঠিকঠাকই যাবে, এরকম একটা ব্যাপার। এনিওয়েজ চলো এগিয়ে আই, বন্ধুগঞ্জ বন্ধুগঞ্জ আসছি। বলতে বলতে দেখো, বলতে 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 গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই দেখো পুলিশ ফুলিশ দাঁড়িয়ে আছে, এই দেখো দেখেছো কাণ্ড। এই জন্যে বলি ভাই সাবধানে রাইড ফাইড করো, আর এইসব চ্যাংড়ামোগুলো বন্ধ করো। And finally guys, পৌঁছে গেছি খুবই খাত। এই খাতে অনেক লোক খাতে জল খেতে আসে। And পৌঁছে গেছি খুবই খাত। দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে এখানে ছই বই তুলছে, মানে তাদের সবচেয়ে বড় রাইড হচ্ছে কোলাঘাট। মানে লোকজন অনেকগুলো আছে এখানে যারা কোলাঘাট রাইডার, আমরাও কোলাঘাট রাইডার, বাট আমরা এমনিতেও রাইড ফাইট করি সেটা বড় কথা নয়, কিন্তু এই যো ওয়েলকাম টু কোলাঘাট। দাদা দিদি এখানে একসাথে ছবি তুলছে কোলাঘাট, ঘাটের মরণরা সব চলে এসেছে কোলাঘাট। ও মা ভালোই বেশ বৃষ্টি হলো, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে বেরোচ্ছি আমি কোলাঘাট থেকে। আর দেখতেই পাচ্ছ লোকজন প্রচুর রয়েছে, আর মানে খাওয়া দাওয়া কী হয়, সেই ধোসা আর নালে সেই ছোলে ভাটুরে আর নালে আলুর পোড়াটা, আমি আজকে এই ধোসা দিয়ে আলুরদম খেয়ে নিয়েছি, মজা হচ্ছে। আমাদের শেরে পাঞ্জাবে ফ্ল্যাগ হোস্টিং পর্ব চলছে, প্রচুর ভিড়, শেরে পাঞ্জাবটাতেই ভিড় হয় বেসিক্যালি, লোকজন ওখানেই খায়। খাবার দাবার খুব একটা ভালো আগের মতো আর নেই, বাট ওই ভিড়টা ওখানেই হচ্ছে, কারণ লোকজন দাঁড়িয়ে আছে, মজা হচ্ছে, ফ্ল্যাগ ফ্ল্যাগ তুলছে, মজা হচ্ছে। কোথা থেকে ওড়াবো ড্রোন, ওড়ে বলো আমার বোন, কোথা থেকে ওড়াবো, কাঁচতলা দিয়ে যাচ্ছি, ভগবান জানে কোথায় নিয়ে যাচ্ছি, বাট দেখতে তো ভালো লাগছে জায়গাটা, বা যাচ্ছিটা কোথায় সেটা যাই না, বাট একটা ড্রোন ওড়ানোর স্পট খুঁজছি আর কি, এলাকার বুকে কাদা ফাদা বসে আছে, ভাই বাইক ফুটো হয়ে যাবে। বাহ এই জায়গাটা বেশ ভালো লাগছে তো, এখান থেকে ড্রোন ওড়ানো গেলে ভালো হতো, কিন্তু এখানে সামনে হাই টেনশন টাওয়ার রয়েছে, ওড়ানো যাবে না, বাট জায়গাটা বেশ ভালো, নদীর পাশে রাস্তা সুন্দর। দিদি তোমার বয়ফ্রেন্ড তোমারে ভালোবাসে না গো, সত্যি কথা বলছি, তোমার বয়ফ্রেন্ডের মাথায় হেলমেট আছে, গায়ে জ্যাকেট আছে, পায়ে জুতো আছে, তোমাকে একটা স্যান্ডো গেঞ্জি পরে নিয়ে যাচ্ছে, মাথায় একটা হেলমেটও যদি নেই, তোমার বয়ফ্রেন্ড তোমার খেয়াল রাখে না গো, বয়ফ্রেন্ডটাকে পাল্টে ফেলো গো, বুঝতে পারছো ব্যাপারটা, মানে ওর জীবনের দাম হচ্ছে, তোমার জীবনে কোনো দামই নেই, কোনো ভ্যালুই নেই, চেঙ্গামো হচ্ছে। দিদি তোমার প্রতিবাদে আমি কিন্তু আছি, তুমি চাইলে তোমার বয়ফ্রেন্ড পাল্টাতে পারো। আর ইসালা একটা সুপার বাইকের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, অন্য এটা অ্যাস হায়াবুসা যাচ্ছে ভাই, ও পাশ দিয়ে পিকাই উত্তেজিত হয়ে গেছে, উত্তেজিত হয়ে পিছনে চলে গেছে, হায়াবুসা যাচ্ছে ভাই, উফ আমার সেরা লাগে গাড়িটা ভাই, সেরা লাগে, কোনো কথা হবে না, আমিও যাই একটু দেখি কাছ থেকে, হায়াবুসা বলে কথা, সেই লাগছে ভাই, সেই লাগছে, উফ মামা হেভি লাগছে, মামা হেভি লাগছে, মামা পাত্তা দিল না, এটা কি ঠিক, অন্যায় করলো মামা আমার সাথে, মামা পাত্তা দিল না, মামা আমাকে পাত্তা দিল না, মামা বিচার তো আজকে নিয়েই রাখবো, ঠিক আছে চ্যাংড়া একদম মামা একদম, তাহলে আমায় পাত্তা দিবে না, দেখি কদ্দূর যাই, দেখি আমার সাড়ে ছশো বলে কি আমাকে টপকে দেবে না, টপকাতে পারবে না। এই দেখো বাইকটা দেখতে কিন্তু ভালো, কিন্তু উপরে যে যাচ্ছে সে মালটা পুরো ছাপড়ি, ঠিক আছে মানে ট্র্যাক প্যান্ট পরে হায়াবুসা চালাচ্ছে, কোনো মানে আছে ব্যাপারটা, বুঝতে পারছো, ট্র্যাক প্যান্টের সাথে হায়াবুসা, মানে পুরো ব্যাপারটাই খিল্লি, দেখি কাকা, হ্যাঁ মানে একটা ব্যাপার আছে না যে ক্লাস ম্যাটার করে,
সবই ঠিক আছে, লোকের কাছে পয়সা থাকতে পারে কিন্তু ক্লাসটার তো আর কেনা যায় না, তো এই সেই ক্লাসটারই অভাব আর কি। মামা সে সুপার বাইক কিনে সে যেন আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাটিটিউডটা দেখ, ওই দেখ মানে আলাদাই ঘ্যাম ভাই, আলাদাই সোয়াগ। কেন বাবা কি এমন কাজ করেছিস, তুই নোবেল ফোবেল পেয়েছিস নাকি বাইক ফাইক চালিয়ে? না ভাই, ওই হায়াবুসার সাথে যেতে গেলে আর পৌঁছবো না বুঝলি তো, চল আমরা পালাই। ও যা যাচ্ছে, ওটা হায়াবুসা কিনেছে না সাইকেল কিনেছে বুঝতে পারছি না মামা, দেখতেই ভালো করেছে আর উপরে একটা ছাপড়ি রাইডারকে বসিয়ে দিয়েছে, ধরো এরকমভাবে চলে নাই, চলো আমরা বাড়ি যাই। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মামা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই দেখো মামা, দেখেছো তোমায় বলছিলাম না ট্র্যাক প্যান্ট পরে আছে, হ্যাঁ মানে হবে না মামা, এদের দ্বারা হবে না, এটা পরে তো লোকজন ফুটবল খেলতে যায়, ঠিক আছে এই চলবে না চলবে না, এইসব এইসব সুপার বাইক আর চলবে না, ঠিক আছে এইসব হবে না। ব্যাস বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে ভাই, একটা যদি কোনো শেড পাই তা দাঁড়াতে হবে, কী যে হচ্ছে ভগবান জানে, বৃষ্টিটা আসছেই যাচ্ছে আসছেই যাচ্ছে। তো এই হচ্ছে কেস, দেখো হুগলি সেতুতে কিন্তু মানে সবাই মিলে একসাথে গেলে বেশ ভালোই লাগে দেখতে, তাই না? মানে আমার তো বেশ মজাই হচ্ছে, কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি একটু মন ফোন খারাপ হচ্ছে, আবার কবে দেখা হবে সবার সাথে ভগবান জানে। এনিওয়েজ আমাদের রাইড আজকের মতো এখানেই শেষ হচ্ছে, আশা করছি তোমাদের আমার এই ইন্ডিপেন্ডেন্স রাইডটা ভালো লাগলো আর তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করলাম, তো আশা করছি তোমাদের ভালো লাগলো, যদি ভালো না লাগে তাহলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে আমাকে। অ্যান্ড উইথ দ্যাট সেট আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো ভালোবেসো আর খুব 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 খুবভাবে আমাকে সাপোর্ট করো, খুব বেশি করে সাপোর্ট করো, অ্যান্ড একসাথে আমরা নিশ্চয়ই আবার একদিন কোনো একদিন রাইড ফাইট করবো, যারা যারা বাইকার বন্ধুবান্ধব যারা দেখছো তারা কিন্তু একসাথে রাইড ফাইট করবো, এই হচ্ছে ব্যাপার। সো লেটস রোল, কোনো কারণে কিংবা অকারণে আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কোনো না পেড়ুক বাইকার সাইনিং অফ।